ধারাসার বরষুণ বানর মাজতে করিমগঞ্জত ভয়ঙ্কর ভূমিস্খলন খহি পড়া মাটিত সুমায় বদরপুরত একটা পরিয়ালর শিশুসহ পাঁচজন লোকর করুণ মৃত্যু বদরপুরর বেন্দারগোল অঞ্চলর তাজুরদল গাঁত এই দুর্ঘটনা ঘটনাস্থলীত উপস্থিত বদরপুর আরক্ষী এসডিআরএফ বাহিনী ধারাসার বরষুণের ফলত মহানগরী বিভিন্ন প্রান্ত কৃত্রিম বান কৃত্রিম বানর কবলত জুনারিঙ্গি রোড পাঞ্জাবাড়ি নবীনগর অনিলনগর রুক্মিণীনগর বিদ্যালয় যাওয়ার সময় অসুবিধাত পড়ছে ভিন্ন প্রান্তর শিক্ষার্থী পত্নীর মৃত্যুর শোক সহ্য করব নারী রাজ্যের গৃহ সচিব শিলাদিত্য চেতিয়ার আত্মহত্যা নেমকিয়ার হাসপাতালের আইসিউর কোঠাত পত্নীর মৃতদেহর কাশতে সার্ভিস পিস্তলের মূরত গুলিয়ায় চরম পন্থা ললে চেতিয়ায় চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছিল চেতিয়ার পত্নীর ঢকুয়াখানার চাঞ্চল্যকর সুনীল কাণ্ডর রহস্য ফাদিল দুই জুনত উদ্ধার হওয়া মুন্ডহীন অর্ধদগ্ধ মৃতদেহটো আছিল রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেইনর ডিএনএ রিপোর্টর পিছতে মুন্ডহীন মৃতদেহটো সুনীল গগৈ নহয় বলে স্পষ্ট ঘোষণা লক্ষিমপুর আরক্ষীর এতিয়াও উদ্ধার হওয়া নাই রাজমিস্ত্রী জাহাঙ্গীরর ছিন্ন মুন্ড মৃত্যু নাটক করে 18 দিনে আরক্ষীক বিভ্রান্ত করার চেষ্টা ঠিকাদার সুনীল গগৈ একজনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পিছরে পড়া পলাতক অবস্থাত আছে ঢকুয়াখানার সুনীল গগৈ ভয়ঙ্কর ঘটনার পরিকল্পনা করা সুনীল গগৈর সন্ধানত আরক্ষীর অভিযান মুন্ডহীন মৃতদেহর ডিএনএ রিপোর্টর পিছতে লক্ষিমপুর আরক্ষী অধীক্ষকর সংবাদমেল নতুনক জীবন বীমা করার পিছতে সুনীল গগৈ রচনা করেছিল হত্যার নাটক অভিযুক্ত সুনীল গগৈ আর পত্নীর বিরুদ্ধে গোচর রুজু করে আরক্ষী আরম্ভ করব তদন্ত কোনে কিহর ভাবে শিরচ্ছেদ করে জাহাঙ্গীরের মৃতদেহ জ্বলাই দিলে সেই সন্দর্ভত হব তদন্ত বিতর্কিত সুনীল গগৈ কাণ্ডর সঙ্গে নাম সাঙুর খা ঘোষখোর অভিযন্তা জয়ন্ত গোস্বামীর জামিন লাভ এমাহ পূর্বে 20,000 টাকার ঘোষ ল গ্রেপ্তার হয়েছিল ঘিলামরার পিএইচসির কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী গোস্বামীর মহানগরীর হেঙেরাবাড়ি ঘরত উদ্ধার হয়েছিল 80,00,000 টাকা ফাইজনের মৃত্যুর সিবিআই তদন্তর আহ্বানের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্র ফাইজনের মৃত্যু সন্দর্ভত ফরেনসিক প্রতিবেদনত পোহরলে আহিছে বিস্ফোরক তথ্য আদরণীয় দিদি সম্বোধনে মমতালে একটা বিষয়তে দ্বিতীয়বারলে পত্র প্রেরণ করলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় নেৰেনেপেৰা বৰষুণৰ ফলত ৰাজ্যত ক্ৰমাৎ জটিল ৰূপ ধাৰণ কৰিছে আহাৰ মহীয়া বানে উজনি নামনিৰ কেইবাখনো জিলাত মঠাউৰি ছিগি নিতৌ প্লাৱিত ন ন অঞ্চল বানাক্ৰান্ত 14খন জিলাত ঘৰ দুৱাৰ বাট পথৰ লগতে জলমগ্ন বহু অনুষ্ঠান প্ৰতিষ্ঠান হাইলাকান্দিত বানৰ কবলত পৰি আৰু এজনৰ মৃত্যু একেৰাহে তৃতীয়বাৰলে প্ৰধানমন্ত্ৰীৰূপে শপত লোৱাৰ পিছত প্ৰথমবাৰলে বাৰাণসীত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বাৰাণসীৰ ভোটাৰ ৰাইজক কৃতজ্ঞতা জনাই প্ৰধানমন্ত্ৰীৰ জনসভা সম্বোধন বিশাল ৰোড শ্বৰ পিছতে দশাশ্বমেধ ঘাটত প্ৰধানমন্ত্ৰীয়ে কৰিলে গংগা আৰতি।